ময়মনসিং জেলার অন্তর্গত নান্দাইল থানার মধ্যে পড়েছে। আমরা রয়েছি ম্যারেঙ্গাহাটে। ম্যারেঙ্গাহাটে এইরকম সুন্দর গরুর আজকে অভাব নাই, প্রচুর পরিমাণে গরুর আমদানি। দেখতে পাচ্ছেন এটা নিয়ে দামাদামি হচ্ছে। আমরা দেখছিলাম, এই যে ভাইরা দেখছেন আর কি, এই যে কথা বলছেন, দেখতে পাচ্ছি আমরা দামাদামি চলছে। আমরা একটু দেখাই, সুস্থ সবল গরু কিন্তু সাধারণত এইভাবে লাভালাভি করবে, এটাই বাস্তব। ভাইরা কেমন দাম চাচ্ছেন? আমি চাইছি 240, 250। 250, 240 চা হচ্ছে। কয় দাঁতের আপনাদের গরু? চার দাঁত। মাঝামাঝি বয়স? হ্যাঁ হ্যাঁ। কেমন ওজন ধরেছেন এটা? ওজন আমি 650। এরকম চিন্তা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম চিন্তা। এত কি হবে ভাই? আমি এটা কিনার লাগে দেখতে আইছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা কত বলেছেন এটা? এমন বলে নাই, দাম জিজ্ঞাসা। এমনি কেউ বলছে আপনাদের এটা দাম? দাম বলছে 2 বাঙ্গি। আমি কইছি 2 এর উপরে লাগবো নিলে। আচ্ছা, নিচে আসবেন না? না না না, নিচে আসবো না। কতদিন পালন করছেন এটা? এটা আমি পালন করছি 3 বছর। শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। আচ্ছা দর্শক, উনি ভাবছেন যে এই গরুটা আসলে 2 লাখে ছেড়ে দিবেন। এটা একটা দেশি গরু, দেখাই চলে। আর মাংসটা কিন্তু বেশ ভালোই গেইন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখি এই টাইপের গরুগুলোই আজকে আপনাদেরকে বেশি করে দেখানোর চেষ্টা করব এই হাট থেকে। এটাও একটা দেশি গরু, এই যে আরেকজন নিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। আপনাদেরটা কত চাচ্ছেন? 240। 240 চা হচ্ছে। কয়টা আনছেন আপনারা? 5টা। 5টা বেচা হয়েছে? একটা এখনো বেচা হয়েছে না। বেচা হয় নাই? না, এখনো বেচা লাগে নাই আর কি। এখনো বেচছি না, একটা বেচছি না। এটা কেমন আশা করছেন আপনারা? এটা 180 এরকম আর কি। দাঁতে কয় দাঁত? 4টা। 4 দাঁত, মাঝামাঝি বয়স। ভাই দেখছেন আর কি যে নেওয়া যায় কিনা, চিন্তা করছেন। মিয়া ভাই কেমন ওজন আছে এটা? আমি তো ভাই আইছি বাইরে, তা বলতাম না। দেখেছেন দুই একজনের সাথে দামাদামি করে? না, এই যে মাত্র নামলাম। এটা কি কিছু বলছেন? না, অন বলিনি। এটা ওজন কেমন আছে আপনাদের? 6টা হবে আর কি। হবে এত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা। এটা পিটা গরু বলা হচ্ছে, মানে টাইট আর কি, সেটাই জানানো হচ্ছে। মেইন যে হাটটা, এই হাটে তো মনে করেন যে প্রচুর গরু, আপনাদেরকে দেখাবো। ভিতর দিকে গেলেই দেখবেন আপনারা কি পরিমাণে গরু রয়েছে। এই গরুটাও সুন্দর, ভাইরা লাল গরু নিয়ে অপেক্ষা করছেন। আপনাদের গরুটা কত চাচ্ছেন? হ্যাঁ, কত চাচ্ছেন এটা আপনারা? এই চাইতেছি 2 লাখ 20। 2 লাখ 20 চা হচ্ছে। কেমন বলে আপনাদের দাম এটা? এই হইতেছে আপনার 80-70 এরকম। কেমন আশা করছেন? আশা কত করছেন আপনারা? কত আশা করছেন? আশা তো করতেছি আপনার 90 কিংবা 85 এরকম আর। দাঁতে রয়েছে 2 দাঁত? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা। দেখলেন এরকম সুন্দর করে এই যে চাচারা নিয়ে সিরিয়ালি অপেক্ষা করছেন, কিন্তু বেচা এখনো দেখি নাই আমরা। বেচা হচ্ছে না চাচা? না স্যার, বিয়ে হয়েছে না এখনো, বিক্রি বেচা নাই। এখন তো দেখতে আছে আপনার, কিনবো তো পরে। একদম আছর হয়ে যাবে সন্ধ্যার আগে আগে কিনবে। এটা কম দাম কয়ারি? এটা কত বলে আপনারটা? 1.5 লাখ টিয়া, 40,000 টিয়া। আচ্ছা, এটা দেশি গরু? দেশি গরু। এটার ওজন কেমন আছে চাচা? ওজন 55 থেকে 55। কেমন আশা করছেন আপনারা? আমরা ওই 60-70 লেবে চলাম আর। চাচা গরুটা দাঁতে রয়েছে কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত, নতুন গরু। ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। আর ওই পাশে যে গরুটা দেখছি ওইটা আরো সুন্দর, মানে এখানে আসলে এইরকম সাইজের গরু আসলে অভাব নাই, কিন্তু ক্রেতার অভাব, ক্রেতার অভাব আমরা দেখতে পাচ্ছি। দেখি এটা আমরা একটু ভালো মতো দেখাই। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালোই আছি। আপনাদের এইটা কত চাচ্ছেন? এটা আমরা 2,20,000 টাকা চাইতেছি। কেমন বলতেছে হাটে দাম? দাম বলতেছে এই যে 60-65-70 এরকম বলছে। এরকম বলতেছে আর কি। আপনারা আশা করছেন কেমন? আমরা আশা করতেছি তো মনে করেন 80-র উপরে। কেমন ওজন আছে গরুটার এখন? গরুটার ওজন মনে হয় যে নিচে 7 মন হইব। এত কি হবে? ভাই কি বলেন? তো হবে না, 4 মন। আমি জানি না, সঠিক আইডিয়া নেই। 4.5-5 মন হইতে পারে না, এরকম হবে। আচ্ছা বেশি হইলে ভালো চাচা, আমরা আশা করি যে আপনাদের গরুটা বিক্রি হয়ে যাক। ঠিক আছে, ভালো থাকবেন, আপনার জন্য শুভ। প্রিয় দর্শক, এই গরুগুলো আমরা দেখাতে চাই আপনাদেরকে, দাম দর জানাতে চাই। ওই যে জিজ্ঞেস করছে চাচারা আসছে কেনার জন্য, কিনতে আসছেন আপনারা? দামাদামি হয়েছে এটা? দেখা হচ্ছে এখনো, চাচা দেখছেন আর কি। ওই যে উনি হচ্ছে মালিক, তারা দুইজন আসছে, দেখা যাচ্ছে। আপনার গরুটা কত চাচ্ছেন আপনারা? 1,50,000। 1,50,000 চাওয়া হচ্ছে। কয় দাঁতের গরু এটা? 2 দাঁতের। 2 দাঁতের গরু, 1,50,000 চাওয়া হচ্ছে। দাম বলতেছে কত হাটে? বলতেছে 25-20, যে যার মতো করে বলছে আর কি। 1,15,000-1,20,000-1,25,000 এরকম। আপনারা আরো বাড়লে ছাড়বেন? ছাড়বো, আর একটু বাড়লে ছাড়বো। আচ্ছা আচ্ছা, কেমন ওজন এটা? ওজন এই 4 মন হইব। 4 মন কি হবে? হ্যাঁ হবে।
আচ্ছা, হইলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন। আমরা দেখছি ওই পাশে দেশি গরুগুলো নিয়ে রয়েছে, আর এই হাটে কিন্তু দেখা যাচ্ছে ওই যে প্রত্যেকটা বাড়িতে যারা একটা দুইটা করে গরু পালন করে তারাই কিন্তু দেখছি গরুগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। তবে এখনো ওইভাবে ক্রেতা দেখা যাচ্ছে না, এখনো বেচা কেনা ওইভাবে শুরু হয় নাই। ভাই বলছেন যে এদিকে আসেন, অলস সময় পার করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরু এটা তো আপনাদের? জি। কত চাচ্ছেন এটা? 1.5 লাখ। কত বলে এটা, হাটে কেমন দাম হচ্ছে? 27 হইতাছে। 27,000 বলছেন, তার মানে হচ্ছে যে তাতে কি 30-এর মধ্যে ছাড়বেন নাকি না আরো বাড়তে হবে? আরো বাড়তে হবে, উপরে যেতে হবে না? জি, উপরে যেতে হবে। কয় দাঁতের এটা? 4 দাঁত। মাঝামাঝি বয়সের একটা গরু, 4 দাঁতের গরু দেখতে পাচ্ছেন, তারা 30-এর উপরে। দেশি গরু, দেশি। হ্যাঁ, আমরা দেখছি এটা দেশি গরু। ঠিক আছে, ভালো থাকেন, শুভকামনা। চাচা দেখছি পাশে দাঁড়ায় আছে তার গরুটা নিয়ে বেচার জন্য, কিন্তু সেই কাঙ্ক্ষিত দাম এখনো ওঠে নাই। দর্শক, প্রিয় দর্শক দেখছেন, এটাও একটা সুন্দর গরু দেখা যাচ্ছে। আমরা এটা একটু দেখাই, দামটা জানার চেষ্টা করি যে এটা কত দাম চাওয়া হচ্ছে। তবে এটাতে দেখার মতো গরু ভাইরা নিয়ে অবস্থান করছেন। ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। গরু আনছেন আপনারা? আমরা 3টা নিয়ে আসছি। এটা একটা, এটা একটা, এটা একটা, ওইটা একটা। আচ্ছা, আপনাদের বাড়িতে পালা গরু? হ্যাঁ হ্যাঁ। কতদিন পালন করলেন এগুলো? এগুলা জন্ম থেকে আমাদের ঘরে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক দিন হলো অর্গানিক পদ্ধতিতে পালন করা। কত দাম চেয়েছেন আপনারা হাটে? এটা দাম চাচ্ছি 3.5 লাখ। কেমন বলতেছে এখানে? এখানে বলতেছে 70-80। আপনারা কেমন আশা করছেন? আমার আশা 3। আচ্ছা, 3 ভাগতে যাচ্ছেন না? না। কেমন ওজন আছে আপনারা, মাপছেন নাকি? মাপি নাই তো, আনুমানিক লাইভ ওয়েট 550 হবে, কিলো হবে। হ্যাঁ, এটা একটু কম বেশি হতেই পারে, যেহেতু আনুমানিক গেজ, এটা পারফেক্ট বলা যাচ্ছে না। বেশি হবে তো কম হবে না। আচ্ছা, আমরা পরের গরুটা দেখাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, ভাইদের এটা রয়েছে, আর ওখানে আরেকটা আছে না, ওইটা আবার একটু ছোট, ওইটা একটু ছোট। হ্যাঁ, এটা কত আশা করছেন বা দাম কত যাচ্ছে? এটা দাম চাচ্ছে 250। কত বলতেছে? এটা এটাও 70-80 বলতেছে, 100। একটু বাড়লে ছেড়ে দিবে? আর একটু বাড়লে ছেড়ে দিবে। ওই পাশে আর একটা গরু আছে, বসির ওই লালটাও দেখা, ওই লালটা দেখাই আমরা। লালটা আবার ছোট হলেও কিন্তু দেখতে সুন্দর। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এইরকম সুন্দর গরুর কিন্তু আজকে এই ম্যারেঙ্গা হাটে দর্শক অভাব নাই, কিন্তু হচ্ছে যে ক্রেতার অভাব। বিক্রেতা ভাইরা এমনটা, ক্রেতা শূন্য, ক্রেতা খুবই কম, এখনো দেখা যাচ্ছে না অভাবে। এটা কত যাচ্ছেন আপনারা? এটা 40 চাচ্ছি, 100। 140 আছে। কয় দাঁতের এটা? এটা দাঁত ফাঁক হয়েছে। আচ্ছা, তারপরে বয়স হয়ে গেছে 2 বছর প্লাস। 2 বছর বয়স না হলে তো আসলে দাঁত ফাঁক হয় না। এটা কত দাম আশা করছেন? এটা দাম আশা করছি 30। আপনাদের সাথে কন্ট্রাক্টের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ফোন নাম্বার নিতে পারি? একটু বলবেন প্লিজ। 0910-13-4950। ভাইয়ের নাম? আমার নাম শফিকুল ইসলাম অপূর্ব। অপূর্ব ভাই, ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। প্রিয় দর্শক, আমরা আরও কিছু গরু দেখাবো আপনাদেরকে এখান থেকে, বিশেষ করে সুন্দর গরু যেগুলো রয়েছে এই হাটে সেগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে পরবর্তী ভিডিও আমাদের যেটা আসবে সেই ভিডিওতে কিন্তু ছোট সাইজের গরুগুলো দেখবেন। প্রিয় দর্শক, আপনারা যদি একটু ম্যারেঙ্গা হাটের দিকে তাকাই দেখুন কি পরিমাণে গরুর আমদানি রয়েছে। তবে বিক্রি বাচা এখনও দেখতে পাইনি, বিক্রি বাচা তেমন এখনও হচ্ছে না। দর্শক, এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা খুবই কম, 300 টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায়। আর হাট বসে প্রতি রবিবার। হাটের অবস্থান ময়মনসিংহ জেলার নান্দাইল থানা। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।